সামনেই পরীক্ষা আসছে তো যে সমস্ত গার্জেনরা ছেলে মেয়েদের পরীক্ষা আসার জন্য রাতে ঘুমোতে পারছেন না খেতে পারছেন না ভীষণ রকম টেনশান করছেন কারোর সঙ্গে কথা বলতে পারছেন না এরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন এই সমস্ত কেসে দুটো ঘটনা ঘটতে পারে একটা নিজের এই যে অবস্থাটার মধ্যে দিয়ে আপনি চলছেন সেই অবস্থাটা আপনি আপনার ছেলে মেয়েদেরকে পাসিং পাস করছেন মানে আপনার মধ্যে থেকে আপনার ছেলে মেয়েরাও এই ধরনের অ্যাটিটিউডগুলো পাচ্ছে তারাও টেনশান করছে রাতে ঘুমোতে পারছে না খাওয়া দাওয়া করতে পারছে না তার ফলে পড়াশোনা করতে পারছে না পড়লেও পড়া মনে রাখতে পারছে না এই ঘটনাগুলো ঘটতে থাকবে দ্বিতীয়ত আপনি এই যে এত টেনশান করছেন একটা এক্সপেকটেশান থেকে সেই এক্সপেকটেশনটা যখনই ফলপ্রত হবে না তখন আপনি রেগে যাবেন আপনি ভীষণ রকমের বাজে বাজে কথা বলতে পারেন বা আপনি মারধর পর্যন্ত করতে পারেন বাচ্চাদেরকে বা আপনি ভীষণ ইরিটেট হচ্ছেন সমস্ত ব্যাপারে এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে তো সেক্ষেত্রে বেটার এই দুটো দিকই যদি আপনি এড়াতে চান তো সেক্ষেত্রে আপনি নো দ্য থিং বেটার দেন ইউ প্লিজ কনসাল্ট উইথ হিম অর হার আপনার থেকে যারা ভালো জানে এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এক্সাম বিষয়টা একটা লং রান প্রসেস যে প্রসেসটা প্রথম দিন থেকে শুরু হয়ে যায় প্রথম দিন থেকে যারা কন্টিনিউয়াসলি পড়াশোনা করছে একটা প্রসেসের মধ্যে রয়েছে তো সেম সেই প্রসেসটার মধ্যে দিয়ে যারা রয়েছেন তাদের সঙ্গে আজকে হঠাৎ করে আপনার মনে হলো যে এক্সামটা ভালো করতে হবে বা এক্সামটা ভালো দেওয়া করাতে হবে সেটা কখনোই সম্ভব নয় তো সেইটা প্রথমত আপনাদেরকে জানতে হবে এবং প্রথমত স্বীকার করতে হবে তো সেই জন্য সেই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি যদি হেল্প করতে পারেন তাহলে আর নিজে হেল্প করুন আপনার ফ্যামিলির যারা হেল্প করতে পারছেন তাদেরকে দিয়ে হেল্প তাদের কাছে পাঠান বা দেয়ার প্রফেশনাল দে নো দ্য থিং বেটার দে ক্যান হেল্প ইউর চাইল্ড বেটার তাদের কাছে পাঠান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন